স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বর তালপুর এলাকায়। মৃতার নাম হোসেন আরা বেগম, বয়স 48, স্বামীর নাম শেখ ওয়াহাব। তাদের 4টি সন্তান আছে বলে জানা গেছে পরিবার সূত্রে। হোসেন আরা বেগমের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে দরজার খিল দিয়ে মাথায় বারবার আঘাত করে স্বামী শেখ ওয়াহাব মাথা থেতলে যায় এবং রক্তাক্ত অবস্থায় ঘর থেকে তাকে উদ্ধার করে প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আরও জানা গেছে, স্ত্রীকে খুন করে তারকেশ্বর থানায় আত্মসমর্পণ করে শেখ ওয়াহাব। দেহ ময়না তদন্তের জন্য চন্দননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বামী শেখ ওয়াহাবকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সাংসারিক অশান্তির কারণে এই ঘটনা, তবে অন্য কোনো কারণ আছে কিনা তদন্ত করে জানা যাবে। শেখ ওয়াহাবের কঠোর শাস্তির দাবি তুলেছেন হোসেন আরা বেগমের পরিবারের সদস্যরা। এসে ও নিজের সারান্ডার রয়েছে, আমি আমার স্ত্রীকে ফোন করে আনিয়েছি। কী নাম আপনার দিদির? হোসেন আরা বেগম। আর আপনার এ মানে আপনার স্বামীর নাম? শেখ ওয়াহাব। কী চাইছেন এখন আপনারা? ও যাবজ্জীবন জেল, যাবজ্জীবন ও কোশ্চেন কালো কোনো দিন না জেল থেকে ফিরে আসতে পারে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দরবেশপুর, চাপাডাঙ্গা দরবেশপুর। কতদিন বিয়ে, ছেলে আছে তো নাকি? হ্যাঁ, আমার বড় ছেলের বয়স হচ্ছে 28 বছর। এর আগে অশান্তি হতো বাড়িতে? হ্যাঁ, অশান্তি প্রায় হতো। আমি অশান্তি হতো, অশান্তি বলতে খামা খায় অশান্তি, হাঁটবে না করবে না অশান্তি। আমরা বিগত মানে 10 বছর এইভাবে করে নিজেরা টাকা দিয়ে চাল দিয়ে এইভাবে করে আমরা সংসার চালিয়েছি, ছেলেদেরকে মানুষ করেছি, করে ছেলেদেরকে একটা কাজ শিখি, আর করে বড়ো মেয়ের বিবাহ হলো, বড় মেয়ের বিয়েতে আমরা টাকা পয়সা হেল্প করে আর করে আমি দেখাশোনা করে বড় মেয়ের বিবাহ দিয়েছি। আজকে কীভাবে জানতে পারলেন ঘটনাটা কী ঘটেছিল? জানতে পারলাম বলতে গেলে আজকে কেউ জানে না সকালবেলাতে এইভাবে করে ওরা ছেলে আজকে কলকাতা যাবে, উঠেছে, উঠে বাড়িতে এসে দেখছে যে এইভাবে করে মানে দরজা খুলে দেখছে যে মা এই অবস্থা করে ছেলে দেখে। হ্যাঁ, উমেরে যে তো চলে এসছে, এখানে সারলাম হয়ে গেছে, থানায় চলে এসছে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।